আমি অলরেডি অত্যন্ত ক্লিয়ার, অত্যন্ত ক্লিয়ার। এখান থেকে অন্যায় কিচ্ছু নেই আমার, আমার কোনো অন্যায় নেই, আমার কোনো অন্যায় নেই, আমি খুব ক্লিয়ার, আমি খুব পরিষ্কার ক্লিয়ার। পূজো মিট্টি রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর হয়ে উঠেছে ইডি। একদিকে তল্লাশি, অন্যদিকে মন্ত্রী প্রাক্তন পিএ অভিজিৎ দাস সহ একাধিক ব্যক্তিকে সমন পাঠিয়ে সিজিও কমপ্লেক্সে ডেকে গত কয়েকদিন ধরে চলেছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর এর মধ্যেই ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার মুখে শোনা গেল আরও একটা তারিখ। কথা বলি শুনুন, আমি সমস্ত ব্যাপারে নির্দোষী আমি জেনে নিই, এটা জেনে নিন। প্রডিউস হবে 13 তারিখে, প্রডিউস হবে ব্যাংসাল কোর্টে, ব্যাংসাল কোর্টে বুঝতে পারবেন। আর এদিনই বিস্ফোরক দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ অভিজিৎ দাস। আপনি 2014 বলছেন রিজাইন করলেন, মন্ত্রী প্রাক্তন আপনার সহায়ক ছিলেন, কেন মানে কি কি কারণে রিজাইন? প্রেশার ছিল, হয়েছিল, আমি নানান কারণ ছিল, তার জন্য আমি রিজাইন করেছি। ওখানে আমি, আমার থাকার জায়গা না, ওটা চাপ সৃষ্টি করা হচ্ছিল বলছেন, বিভিন্ন জায়গা থেকে আসছিল প্রেশার, সো আই হ্যাড টু মুভ আউট অ্যান্ড ফর দ্যাট রিজন আই মুভ। আর আমার ভালোও লাগছিল না, আই ওয়াজ গেটিং ফেড আপ অন দিস। আমি তো বুঝতে পারিনি যে জায়গাটা এটা খুব ভোলেটাইল, সো ফর দ্যাট রিজন ওটা আমার জায়গা নয়। আমি ভেবেছিলাম একটা সুন্দর জায়গা, হয়তো আমার আমার কিছু অভিজ্ঞতা থাকবে, কিন্তু ইট ওয়াজ নট মাই প্লেস। ইডি সূত্রে দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশিতে হদিশ মেলে মেরুন ডায়েরির, যেখানে উল্লেখ ছিল বালুদা নামের। সূত্রের দাবি এই ডায়েরিতে এমন অনেকের নাম রয়েছে যাদের কাছ থেকে টাকা যেত ও টাকা আসত। আপনি রিজাইন করলেন, ডায়েরি ছিল আপনার কাছে, সেই ডায়েরি আপনার কাছে ছিল কেন এবং কি ছিল তাতে? সেটাও সেটাও দেখুন কি ছিল না ছিল সেটা আমি এখন বলতে পারবো না, যেটা ওরা নিয়ে গেছে ইডি সেটাই আছে, ওটা এটা এটা ওনারাই বলতে পারবেন। এই মুহূর্তে তো তদন্ত চলছে ভাই। আমি এটা কি রয়েছে উদ্ধার হওয়া সেই মেরুন ডায়েরিতে? ইডি সূত্রে দাবি নিজেরই প্রাক্তন আত্মসহায়কের বয়ানে মেলা তথ্য অনুযায়ী প্রশ্ন করা হলে জানি না বা বলতে পারবো না বলে এড়িয়ে যাচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এমনকি লেনদেন সংক্রান্ত বা ভুয়ো কোম্পানি নিয়ে জিজ্ঞাসা করলেও বেশিরভাগ সময় জানি না বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কখনো আবার দায় ঠেলে দিচ্ছেন চার্টার অ্যাকাউন্টেন্টের কোর্টে। 100% করবো, কারণ আমার কাছে দেখো আমার মাইন্ড হচ্ছে টাবুলার আসা, মানে অ্যাজ আ প্লেন অ্যাজ আ পেপার, আমি কিচ্ছু করিনি সেটা আমি, তার যারা তদন্তকারী অফিসার আছেন তারা দেখবেন। হ্যাঁ মানুষ, আমি মুখে হয়তো বলছি আমি কিছু করিনি, কিন্তু লেট দেম ইনভেস্টিগেট অ্যান্ড সি দ্য থিংস। না ওনারা তো যা চেয়েছেন, আমি 3 বার ইডি দপ্তরে গেছি, যা যা চেয়েছেন আমি জমা দিয়ে দিয়েছি। আদালতের নির্দেশে বুধবার কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় জ্যোতিপ্রিয় মল্লিকের। 13 তারিখ ফের তাকে আদালতে তোলা হবে। প্রকাশ সিনহা ও পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ।